अगरतला सिटी में जो बेस्ट स्ट्रीट फूड मिलता है इसमें आज हम यहाँ पे आके पहुँचते हैं। अगरतला सिटी में बहुत फेमस मंसूर बिरयानी मांसो जो कि है यहाँ पे, और ये अगरतला सिटी में अब तक का बेस्ट यहाँ पे जो चिकन है मिलता है। तो आज हम दिखाने वाले हैं कि यहाँ पे क्या क्या आइटम में जो मिलता है और किस किस आइटम का यहाँ पे मीट या फिर जो हम लोग बोलते हैं ग्रेवी वाला जो मीट होता है वो यहाँ पे क्या क्या मिलता है। चलिए हम बातचीत कर लेते हैं जो मंसूर भाई के जो वर्कर है या फिर जो कारीगर है वो कैसे ऐसे बनाते हैं और उनमें खास ऐसा क्या है जो भी यहाँ पे उम्र बढ़ता है पूरी सिटी में, तो आइए कुछ बातचीत कर लेते हैं। नमस्कार दादा, स्वागत तुम्हें हमारे पुटियागत यूट्यूब चैने। तो बोलछी एम कि मंसूर बिरियानी যা আগরতলা শহরের মধ্যে সবাই এক ঝাঁক এসে সন্ধ্যাবেলায় হাজির হয়। আমার কাছে দুর্গাপুজো আসছে, তো দুর্গাপুজোর মধ্যে এরকম কি বিশেষ আইটেম থাকে যা একদম টেস্ট করার জন্য সারা আগরতলা শহর তোমাদের এই স্টলে চলে আসে? আগে তোমার নামটা জেনে নেবো, আর তোমাদের সাথে যারা যারা আছে ওদের নামগুলো একটু বলে দাও। ঈশান দাস, অভিজিৎ রয়, রামু ভাই। আচ্ছা, তো এবার দেখো বলো আগে যে আইটেমগুলোর মধ্যে কী কী থাকে তোমাদের এখানে? আমাদের এখানে আছে কড়াই চিকেন। আচ্ছা, কড়াই চিকেন, এটা এটা এটার মধ্যে স্পেশালি কী কী দিয়ে তৈরি করা হয়? দশ বারো যাতে কাঁচু বাদাম থেকে ধরে বাটাটা মিশিয়ে কোনো কিছু চোপা দই দিয়ে বানানো। ওকে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একদম খুব গার্নিশ করা এখানে চিকেন আছে যা কোয়ালিটি খুবই ভালো দেখতে। আই হোপ খেতেও খুবই টেস্ট হবে, তার জন্য তো এখানে এত ভিড় হয়। সো নেক্সট আইটেম কী আছে? চিকেন কারি। আচ্ছা, তো দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেন কারি দেখতে খুবই ডিলিশিয়াস এবং সুস্বাদুকর, এবং হাইজিনের কথা যদি বলি তারা এখানে হাইজিনটা খুব ভালোভাবে ফলো করছে, তুমি নোংরা কিছু দেখতে পাবে না, তারা হাইজিনটা সবটাই খেয়াল রাখছে। নেক্সট আইটেম কী আছে? মটন। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখন আমরা সন্ধ্যার টাইমে এসেছি, মটন প্রায় ফিনিশ, তো যাই আছে আমরা দেখাচ্ছি। আর এখানে তিনটে আইটেম দেখতে পাচ্ছি, আর কি কোনো আইটেম আছে? আচ্ছা, ওদের এখানে দম বিরিয়ানি আছে, তবে যেহেতু সন্ধ্যা দম বিরিয়ানি আমরা একটু দেখতে পাচ্ছি এখানে আছে। এই যে আমাদের লাল কাপড়ের দম বিরিয়ানি, সো দম বিরিয়ানিটা মেন দেখতে পাচ্ছ, একদম ধোয়া উঠছে, একদম স্পেশাল আইটেম যা আমরা বলি সবার একটি সুস্বাদুকর জিনিসের ব্যাপার থাকে এই দম বিরিয়ানির মধ্যে। তো দেখতে পাচ্ছি এখানে চিকেন লেগ পিস আছে, তারপর এই এগ আছে, অয়েল আছে। তো বলো এই দম বিরিয়ানির মধ্যে তৈরি করতে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইউজ হয় বা কোন জিনিসটা বেশি লাগে? আচ্ছা, মানে মনোরমা ঘিটা স্পেশাল ইউজ করা হয় যাতে তার টেস্টটা একদম সেম থাকে। ঠিক আছে, ধন্যবাদ দাদার কাছে। তো দাদার থেকে জেনে নেবো যে যা যা আইটেম আছে তার রেটটা ঠিক কত, হাফ প্লেট এবং ফুল প্লেট কত, কোন কোন আইটেমটার কত রেট? চিকেন চিকেনটার দাম হবে 130 টাকা হাফ প্লেট। আচ্ছা, হাফ প্লেট 200 টাকা। আচ্ছা, মটন কিটার বাজে ফুল 250 টাকা। আচ্ছা, আর হাফ উইথে 150 টাকা। আচ্ছা, আর নর্মাল চিকেনটা হচ্ছে ফুল 150 টাকা, হাফ উইথে 100 টাকা। আচ্ছা, দম বিরিয়ানি আছে, দম বিরিয়ানি ফুল 180। আচ্ছা, হাফ 120 টাকা। থ্যাংক ইউ তোমাকে। তো বলে রাখি যে যতটুকু দেখতে পাচ্ছ যে এখানে যা যা আইটেম আছে তার রেট কিন্তু সেরকম বেশি না, তবে যেহেতু আমরা টেস্টের ব্যাপারে বলি আগরতলা শহরে যদি আমরা টেস্ট খুঁজি তাহলে এই মন্ত্র বিরিয়ানি ছাড়া তুমি টেস্ট পাবে না, তো সে অনুসারে রেট আহামরি বেশি না। তাছাড়া বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে তার খাওয়াও তোমরা আমি দেখাবো তোমাকে, তবে সে অনুসারে মন্ত্র বিরিয়ানিটা অনেকটাই উচ্চ পর্যায়ে, কারণ ওরা যা যা আইটেম এখানে রাখে তা সবগুলি একদম সুস্বাদু ডিলিশিয়াস। তো দেখতে পাচ্ছ এখানে যদি আমি ভিতর থেকে বাইরের দিকে দেখাই তাহলে কিন্তু ওদের যে সিটগুলো আছে ফাঁকা কিন্তু থাকে না, সবগুলোই ভর্তি থাকে, কারণ টেস্ট মানুষকে এই মন্টু বিরিয়ানি স্টলে কেড়ে নিয়ে আসে। তাই এই মন্টু বিরিয়ানি আমার চোখে এখন অব্দি আগরতলা শহরের বেস্ট বিরিয়ানি মাংস বিক্রেতা। তো এটাই, তোমার কাছে চলে আসছি, তুমি বলো যে তোমাদের যে মন্টু বিরিয়ানি দোকানটা আছে সেটা কত বছর যাবত চলছে? 35 ইয়ার্স। তো তোমরা শুনলে বন্ধুরা 35 ইয়ার্স ধরে তারা এই যে দোকানটা, দেখতে পাচ্ছ বন্ধুরা ওদের যে স্টলটা আছে আমি এরিয়াটা বলে দিচ্ছি, আমাদের যে পোস্ট অফিস চুমনি এরিয়া আছে, পোস্ট অফিস চুমনির ঠিক বাঁদিকে মানে আগরতলা হসপিটাল আছে, আগরতলা হসপিটালের একদম ফ্রন্টেই ওদের যে স্টলটা, আর এই স্টলটা দেখতে কিছুটা এরকম মন্টুর বিরিয়ানি।
যদিও আজকে সন্ধ্যেবেলায় ওদের আইটেম মোটামুটি শেষ, কিন্তু ওরা যাই বিক্রি করেছে সকাল থেকে তা দু তিনবার রান্না হয়ে যায়, কারণ মানুষ এত ভিড় করে যে জিনিসগুলি ঠিকঠাক থাকে না। ওদের আরেকটি স্টল আছে যেটা আমি একটু পরে দেখাচ্ছি, প্রশস্তমণির যে স্টলটা, ওনারা এটা হলো মেন দোকানটা, কিন্তু ওরা স্টলটা আসলে লাগায় ওইখানে। তো আমরা দেখে নেব একটি আইটেম, আমরা টেস্ট করে যে আইটেমগুলি অ্যাকচুয়ালি কি যেরকম আমরা সুস্বাদু বুঝি বা খাই আসলে কি সেম কিনা। তো গাইজ, আমাদের প্লেট লেগে গিয়েছে, এখানে চিকেন আছে, তারপর এখানে ফ্রাইড রাইস আছে। সো আমরা টেস্ট করে দেখে নেবো যে আসলে এর টেস্টটা কিরকম। দেখতে পাচ্ছ গাইজ, এখানে খুব বড় বড় পিস আছে, একটা পিস, দুটো পিস, তিনটে, চারটে, পাঁচটে, ছয়টে পিস আছে। আর পিসের সাইজগুলো কিন্তু অনেকই বড়। তো চলো টেস্টে দেখা যাক টেস্টটা কিরকম। সো মিস্টার বিটল, এ যে আপনি টেস্ট কিয়া হ্যায় আভি, ইয়ে হুয়া কেসা, কেসা লাগা? আর কুছ? চলো, ইয়ে বহুত হি আচ্ছি বাত বলি হ্যায়, লেকিন আপ জরুর এক বার আকে ট্রাই কিজিয়েগা, ক্যুকি ইয়ে বহুত হি টেস্ট হ্যায়। তো মিলতে হ্যাঁ এক নয় ভিডিও কে সাথ, তব তক কে লিয়ে বাই।